গতকাল গঙ্গায় তলিয়ে যাওয়া উচ্চ মাধ্যমিকের দুই ছাত্রের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হলো আজ। প্রায় 24 ঘন্টা পরে গঙ্গার জলে তলিয়ে যাওয়া দুই যুবকের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনায় গঙ্গার ঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য। উল্লেখ্য, গতকাল দুপুর 1টা নাগাদ শান্তিপুর 2 নম্বর রেলগেট সংলগ্ন বাগচির বাগান এলাকা থেকে একটি বাইকে চেপে 4 যুবক শান্তিপুর স্টিমার ঘাট গান্ধী ঘাটে আসে। এরপর 4 বন্ধু ইউটিউব ভিডিও করবে বলে গঙ্গার ঘাটে স্নান করতে নামে। স্নান করতে করতেই হঠাৎই 2 যুবক জলে তলিয়ে যায়। ঘটনার পর থেকেই 2 যুবকের দেহ সন্ধানে স্থানীয় লোকজন সহ ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। যদিও ঘটনাস্থলে সর্বক্ষণ উপস্থিত থাকে শান্তিপুর থানার পুলিশ, গতকাল দুপুরের পর থেকে একইভাবে ওই যুবকদের দেহ সন্ধানে তল্লাশি চালায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সোমবার বেলা 2টা নাগাদ শান্তিপুর গবারচর তালতলার গঙ্গার ঘাটে এক যুবকের দেহ জলে ভাসতে দেখে স্থানীয়রা। এরপরই ওই গঙ্গার ঘাটে গিয়ে ওই যুবকের দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা যায়, উদ্ধার হওয়া ওই মৃত যুবকের নাম আকাশ সরকার। যুবকের মৃতদেহ উদ্ধারের খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছায় পরিবার। এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। যদিও এই ঘটনায় গঙ্গার ঘাট সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। স্বভাবতই একই সাথে 2 যুবকের গঙ্গায় জলে তলিয়ে যাওয়ার ঘটনায় গত 24 ঘন্টায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ অবশেষে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। শান্তিপুর 1 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস জানিয়েছেন, সাঁতার না জানার কারণেই এই দুর্ঘটনা। 11:30 থেকে 15:00 মধ্যে 2 যুবক, এখানে চারজন যুবক কিন্তু একসাথে চান করতে এসেছিল, যেখানে লক্ষ্য করা গেছে 2 যুবক কিন্তু জলে তলিয়ে যায়। তারপর কিন্তু খোঁজাখুঁজি শুরু করে এবং পুলিশ কিন্তু তল্লাশি চালায় এবং বিপর্যয় মোকাবিলার টিম এসেছিল, খোঁজাখুঁজি করেছে। 24 ঘন্টা বাদে একজনের কিন্তু দেহ উদ্ধার হলো, কী বলবেন? দেখুন, আমরা কাল যখন 11:30 নাগাদ আমরা যখন খবর পেলাম যে 2টো যুবক এখানে তলিয়ে গেছে, তখন আমি নিজেই এখানে এসেছিলাম। এসে তখন এই ডুবুরি এসেছিল, ওনারা এখানে খুঁজছিলো। খোঁজার পরে না পেয়ে সারাদিন ওনারা অনেক খোঁজাখুঁজি করার পরেও না পাওয়ার পরে ওনারা চলে যাওয়ার পরে আমরা সারা রাত এখানে ছিলাম। থাকার পরে আজ 12টা আনুমানিক 11:30 নাগাদ আমরা দুজনের ভিতরে একজন এখনও ডুবুরি এসেছিলো, কিন্তু ডুবুরির এইদিকে খুঁজছিল, কিন্তু আমরা সংবাদ পেলাম যে আনুমানিক 2 মাইল দূরে গিয়ে একটা ডেড বডি আমরা পাওয়া গেছে, সেটা হচ্ছে সুকুমার ডাক্তারের ছেলে। কী নাম? আকাশ সরকার। আর আকাশ সরকারের ডেড বডিটা পাওয়া গেছে। আচ্ছা, যেটা সূত্রে জানা যাচ্ছে সেটা হচ্ছে তারা দুদিনে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এই যে ঘটনা, এটা কি সাঁতার না জানার কারণে দুর্ঘটনা ঘটলো? এটা সাঁতার না জানার কারণেই এদের হয়েছে। তার কারণ এরা 17-18 বছর বয়স, এরা আসলে এরা সাঁতার জানে না, যার জন্যে এই দুর্ঘটনাটা ঘটেছে। আজ যে মৃতদেহটি উদ্ধার হলো, কারা উদ্ধার করলো? এটা এখানে ডুবুরি এসেছিলো, কিন্তু ডুবুরিরা এখানে খোঁজ করছিলো, কিন্তু খোঁজ করতে করতে এদিকে ওটা কী ঘাট বলে গবাচর, হ্যাঁ, তালতলা গবাচরার ঘাটের থেকে ওখান থেকে ফোন এসছে যে ডেড বডি ওখানে একটা ভেসে উঠেছে। তারপরে ইন্দা এখান থেকে স্পিড বোট নিয়ে গিয়ে ওনারা নিয়ে এসছে এখানে। আমার নাম মহানন্দ বিশ্বাস, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপি। গবাচর বটতলা ঘাটে এখানে পাওয়া গেল, এক্ষুনি উঠলো ভেসে। তারা এখান থেকে আমাদের যে মৎস্য ধরু বিশ্বাস, এখান থেকে ওটা পরে যখন বডিটা ভেসে ওঠে, ও গিয়ে নৌকা করে বেঁধে নিয়েছে। আমি থানায় বড়বাবুকে ফোন করি, বড়বাবু সঙ্গে সঙ্গে এখানে স্পিড পাঠিয়ে দেয়। লোকাল লোক ছিল, এখন লাশটাকে নিয়ে গেল। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ রাহা। আর এই জায়গাটার নাম? এটা গবাচর বেলগুড়া 2 গ্রাম পঞ্চায়েতের অধীন গবাচর গ্রাম। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।